জীবনে যদি শিক্ষা নিতে চাও তাহলে পুরনো চ্যাপ্টারগুলোকে একবার করে রিভাইজ দাও লাইফের যে পুরনো চ্যাপ্টার সেইগুলোকে একবার করে রিভিশন করো দেখবে অতীত থেকে শিক্ষা নেওয়ার থেকে বড় শিক্ষা আর কিছু হয় না আর জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে অতীতটাকে ভুলিয়ে এগোতে শেখো যারা অতীতকে সাথে নিয়ে এগোয় তারা কখনো এগোতে পারে না কিছু একটা তাদেরকে পিছন দিকে টানতে থাকে এতে আখেরে তোমাদেরই ক্ষতি অতীত থেকে শিক্ষা নাও অতীতের যন্ত্রণাটা থেকে শিক্ষা নাও কিন্তু সেই যন্ত্রণাটাকে লাইফের পার্ট বানিয়েও না খুব বড় ভুল করে ফেলবে এগোতে পারবে না এগোতে হলে সবসময় অতীতকে পিছনে রেখেই এগোতে হবে তবেই আমরা সুখে শান্তিতে নিজেদের কাজটা করতে পারব আসল হচ্ছে নিজেদের কাজটা করা এবং লক্ষ্যে এগিয়ে যাওয়া আমরা বর্তমান এবং অতীতকে গুলিয়ে ফেলি আর তার ফলেই আমরা কষ্টটা বেশিরভাগ ভোগ করি আমাদেরকে ভগবান যে কষ্টগুলো দিয়েছে সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য সেই কষ্টগুলোকে বয়ে নিয়ে যাওয়ার জন্য নয় তাই অতীত থেকে শিক্ষা নয় অতীতকে মাথায় রেখে এগিয়ে যাও দেখবে জীবনে অনেক দূর এগোতে পারবে কিন্তু সেই যন্ত্রণাগুলোকে বয়ে চলো না তাহলে নিজেদের লাইফে একটা বার্ডেন মনে করবে ভালো থাকতে দেবে না কথাগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো দেখবে তোমার তোমরা ভালো থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো